আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ফাইনালি আমিও পেয়ে গেছি গুগল অ্যাডসেন্সের সেই লেটার, কাঙ্ক্ষিত লেটার, স্বপ্নের লেটার। তো আমিও পেয়ে গেছি এবং একবারেই পেয়ে গেছি। আমি এটি পেয়েছি 12 থেকে 15 দিনের মাথাতেই। আপনারাও যদি এক চান্সে এবং খুব সহজেই এটা পেতে চান, তাহলে যেভাবে ঠিকানা লিখবেন সেটা আমি বলে দিই, যে আপনারা এভাবে ঠিকানা লিখবেন, ঠিকানার শেষে বা ঠিকানার এক পর্যায়ে আপনারা এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। তাহলে মোবাইল নাম্বারটা দিয়ে দিলে অর্থাৎ পোস্ট অফিস থেকে আপনাকেই ফোন করে ডেকে নেবে যে আপনার একটি লেটার এসছে। আর এছাড়াও আপনি যখন আবেদন করবেন এই গুগল অ্যাডসেন্স লেটারের জন্য, আবেদন করার পরপরই আপনি পোস্ট অফিসে খোঁজ নিতে পারেন এবং তাদেরকে আপনার নাম্বারটি দিয়ে আসতে পারেন, ফোন নাম্বারটি, তাতে তারাও কিন্তু আপনাকে ফোন করে ডেকে নিতে পারে। আমি পোস্ট অফিসে আমার ফোন নাম্বারটি দিয়ে এসেছিলাম এবং বলে এসেছিলাম যে আমার একটি চিঠি আসতে পারে। আর এছাড়াও আমার এখানে ফোন নাম্বার দেওয়া আছে, যার কারণে তারা আমাকে ফোন করে ডেকে নিয়েছে। এই কাগজটি আমি এখন খুলব, খুলে কিভাবে অ্যাক্টিভ করতে হয় সেটি দেখাবো। তো লেটারটি আমি খুলব, এখানে লেখা আছে রিমুভ সাইড এজ ফার্স্ট। আমি এই সাইডগুলো দিয়ে আগে কেটে ফেলব। আমি কেটে ফেললাম এক সাইড, আরো দুইটা সাইড আছে, এই সাইড এবং এই সাইড। ইউটিউবারদের জন্য এটা একটা স্বপ্নের চিঠি থাকে। এখান থেকেও কাটার কথা বলা আছে, তো আমি এই সাইড থেকেও কেটে নেব। সমস্ত সাইড কাটা হয়ে গেছে। এটা হলো আমার সেই নাম্বার, কিভাবে ভেরিফিকেশন করতে হবে এখানে সুন্দরভাবে দেওয়া আছে নির্দেশনাবলী। চলুন আমরা এখন কম্পিউটারে অ্যাক্টিভ করি। প্রথমে এখানে বলা আছে সাইন ইন ইওর অ্যাডসেন্স অ্যাকাউন্ট। এবারে 2 নম্বরে বলা আছে গো টু পেমেন্টস দেন ভেরিফিকেশন চেক। 3 নম্বরে বলা আছে এন্টার ইওর পিন অ্যান্ড ক্লিক সাবমিট। আমি আমার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট লগ ইন করেছি। লগ ইন করার পর এখন এখানে যে পেমেন্টসে লেখা আছে পেমেন্টস, এই পেমেন্টসের এখানে ভেরিফিকেশন চেক, ভেরিফিকেশন চেকে আমি ক্লিক করব। এই যে এখানে লেখা আছে 6 ডিজিট ভেরিফিকেশন পিন, এখন আমি এখানে 6 ডিজিট ভেরিফিকেশন পিনটা দিব। আমার এখানে যে পিনটা আছে আমি আমার ভেরিফিকেশন পিনটা দিলাম, এখন এখানে আমি সাবমিট করব। এই দেখুন এখানে লেখা আছে অ্যাড্রেস ভেরিফিকেশন কমপ্লিটেড, অর্থাৎ আমার অ্যাড্রেস ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। এভাবেই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হয়, অ্যাড্রেস অ্যাক্টিভটা করতে হয়। তো আজ এ পর্যন্তই, আগামীতে আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ।